সৌরভ হঠাৎ গন্ধহীন। সৌরভের স্তাবক সংবাদ মাধ্যমের যে সমস্ত সাংবাদিক আছেন তারা মুখে কুলু পেটেছেন, কিন্তু একথা অনস্বীকার্য যে সৌরভ গন্ধহীন হয়ে গিয়েছেন। বাংলা সংবাদপত্রে যে সমস্ত ক্রিকেট লিখিয়ে আছেন তারা সৌরভকে কার্যত ভগবানের সমতুল্য বলেই মনে করেন, যে সৌরভ কখনো ভুল করতে পারে না। সৌরভ হচ্ছে রাজাধিরাজ, এবং সৌরভ যখন ক্রিকেট খেলতেন, দেশের অধিনায়কত্ব করতেন, তখন সেই সব কলমচির কলম দিয়ে যেসব বাণী বেরোতো তাতে একটা জিনিসই বোঝা যায় যে এই স্তাবককুলের সৌরভের প্রশংসা করার পিছনে তাদের কিছু ব্যক্তিগত স্বার্থও নিহিত আছে। সৌরভ অনসাইডে ঈশ্বর, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার ক্রিকেট খেলা নিয়ে তো কোনো বলার অবকাশ নেই। তিনি বাঙালির অন্যতম আইকন, এবং একটা সময় ছিল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাছে, তরুণ সমাজের কাছে সৌরভ মানে একটা অন্য ব্যাপার, তার মর্যাদা সাংঘাতিক ছিল। এবং সৌরভ দেশের হয়ে খেলছে, অধিনায়কত্ব করছে, বিভিন্ন জায়গায় ক্রিকেট একাডেমি গড়ে উঠেছিল। বাবা মাদের দেখেছি বাচ্চা বাচ্চা ছেলেদের হাত ধরে সেই ক্রিকেট একাডেমিতে নিয়ে যেতেন, ঠায় দাঁড়িয়ে থাকতেন, অর্থাৎ সৌরভ সিন্ড্রোম, আমার ছেলেও কোনোদিন সৌরভ হতে পারে, এইসব নিয়ে কোনো কিছু বলার নেই। লর্ডসের বারান্দায় সুদর্শন চক্রের মতো আদুল গায়ে জার্সি গড়ানোর ছবি বাঙালির ঘুরে দাঁড়ানোর প্রতীক বলে অনেকে মনে করেন, আমি দ্বিমত পোষণ করি। তবে একটা জিনিস খুব ভালো লাগে যে স্টিভ ওকে টস করার জন্য মাঠের মধ্যে দাঁড় করিয়ে রাখা, এটা একটা ভীষণ ভালো আমার লেগেছিল, যে একে বলে চোখে চোখ রেখে কথা বলা। লর্ডসের আদুল গায়ে সুদর্শন চক্রের মতো জার্সি গড়ানোর ছবি সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছিল, সেটা কতটা ক্রিকেটীয় কতটা অক্রিকেটীয় সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু স্টিভ ওকে মাঠের মাঝখানে টসের জন্য দাঁড় করিয়ে রাখা যে সিদ্ধান্তটা সৌরভ নিয়েছিলেন আমি তাকে খুব সমর্থন করি, এটা অন্য ব্যাপার, ক্রিকেটের ব্যাপার। কিন্তু সৌরভ ভারতবর্ষের সর্বকালের সেরা অধিনায়ক, এই কথাটা সৌরভের ভক্তকুল সংবাদ মাধ্যমে যারা আছেন তারা দীর্ঘদিন লিখে গেছেন, ভারতবর্ষের সর্বকালের সেরা অধিনায়ক এটা নির্ণয় করার মাপকাঠিটা কী? সময়ের পলি পড়ে 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 একটা নির্মোহ বিচার হয়, ইতিহাস বিচার করবে, পোস্টারিটি বিচার করবে, এই বঙ্গজ সাংবাদিক কুল যারা সৌরভের দাক্ষিণ্য পেলে মনে করেন জীবন ধন্য, তারা এই ধরনের কথা লিখতেন, এতে আমার মনে হয় আদেখলে পনা ছাড়া আর কিছুই নেই। ভট্টাচার্য, দত্ত, ঘোষ প্রমুখ বঙ্গজ সাংবাদিক কুল সৌরভের জয়গাথা লিখতে কত পেনের কালি যে খরচ করেছেন তার কোনো ইয়ত্তা নেই, এবং তারা এখনও সৌরভকে নিয়ে যে আদেকলেপনা করেন সেই আদেকলেপনাটা সাংবাদিকতার ধর্ম হতে পারে না। এখন দেখুন, সৌরভ সে অর্থে সক্রিয় রাজনীতি করেননি, এখনও করছেন না, কিন্তু সক্রিয় রাজনীতি না করলেও তিনি কিন্তু রাজনীতিতে আছেন। আপনি সচিন তেন্ডুলকারের কথা ধরুন, একসময় সৌরভের সতীর্থ, তাকে কংগ্রেস রাজ্যসভায় মনোনীত সাংসদ করে পাঠিয়েছিল। সচিন কতদিন রাজ্যসভায় গিয়েছিলেন নাম কাওয়াস্তে, এবং তারপরে ওই রাজ্যসভার তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তিনি আর ছায়া পর্যন্ত মানায়নি, কখনো কমেন্ট্রি, কখনো তার এনজিও, এবং কখনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট নিয়ে সচিন ব্যস্ত থাকেন। মিস্টার ডিপেন্ডেবল রাহুল দ্রাবিড়, তাকে কি আপনি রাজনীতির ধারে কাছে দেখেছেন? এমনকি কপিল, 83 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক, তাকেও কি আপনি কখনো এইরকম তাকে নিয়ে এরকম রাজনৈতিক আলোচনা শুনেছেন? গাভাস্কারকে নিয়ে শুনেছেন? শোনেননি, কিন্তু মহারাজ বা সৌরভকে নিয়ে শোনেন। কেন? কারণ সৌরভ, সচিন, রাহুল, কুমলে, কাফিলের মতো সক্রিয় রাজনীতিতে না যোগ দিলেও, কোনো দলে ঝান্ডা না ধরলেও, তিনি কিন্তু 16 আনার উপর 18 আনা রাজনীতি করেন। এখন পেটে খিদে মুখে লাজ, সৌরভের পেটে খিদে আছে মুখে লাজ আছে,
তাই রাজনীতির তাবর তাবর মহারথীদের সঙ্গে সহাবস্থান করলেও, সঙ্গসুখ উপভোগ করলেও এবং সেই সঙ্গসুখকে কাজে লাগিয়ে প্রশাসনের উচ্চ মহলে নিজের যোগাযোগ বাড়ানো এবং বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসাবে তার পদপ্রাপ্তি, এটা কিন্তু ওই পেটে খিদে মুখে লাচের মতো। আমি নিজে থেকে কিছু বললাম না, রাজনীতি করলাম না, কিন্তু রাজনীতির তাবর তাবর কারবারিদের সঙ্গে সঙ্গসুখ উপভোগ করে আখেরটাকে গুছিয়ে নিলাম, এটাই করেছেন সৌরা। অর্থাৎ অনেকে বলতে পারেন যে গাছেরও খাবো তলারও কুড়বো। প্রথম দিকে যখন সৌরা ক্রিকেট খেলতেন, অধিনায়ক ছিলেন, সিপিএমের কয়েকজন মাঝারি নেতার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠতা ছিল। বুদ্ধবাবু তাকে পছন্দ করতেন, সৌরভও বুদ্ধবাবুকে পছন্দ করতেন, কিন্তু সৌরভের সঙ্গে বামফ্রন্ট জমানার যে মন্ত্রীটির সবথেকে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, তাকে আমরা মজা করে বলতাম উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জার অশোক ভট্টাচার্য। অশোক ভট্টাচার্যকে সৌরভ কাকু বলতেন, কিন্তু এই অশোকবাবু মাঝে মধ্যে সৌরভকে নিয়ে এমন আদেকলে বনা করতেন, তাতে আমার মাঝে মধ্যে মনে হতো যে সৌরভই নাকি মনে হয় বিড়ম্বনার মধ্যে দিয়ে পড়ে যায়। সৌরভ বলতে অশোকবাবু অজ্ঞান ছিলেন, কিন্তু এরা ব্যক্তিগত সম্পর্কের জায়গায় পৌঁছেছিল। সৌরভ উত্তরবঙ্গে গেলে অশোকবাবুর বাড়িতে অশোকবাবু আর তার প্রয়াতা স্ত্রীর সঙ্গে দেখা করতেন, গল্পগুজব করতেন, অশোকবাবুও সৌরভের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এলেন, তখন সৌরভকে ডেকে পাঠিয়ে নরেন্দ্র মোদী তাকে ক্রীড়ামন্ত্রী হওয়ার, কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী হওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু সৌরভ তাতে নাকি রাজি হননি। রাজি তাতে নাকি নয়, তাতে রাজি হননি, কারণ তিনি এক্সপেক্ট করেছিলেন আরও বড় কিছু। তার নজর কিন্তু ছিল পশ্চিমবঙ্গের কুর্সির দিকে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবো কিন্তু আবার ধরি মাছ না ছুঁই পানি করবো, আবার গাছে রোকাবো তড়ালো কুড়বো, রাজনীতির রথী মহারথীদের সঙ্গে সঙ্গসুখ উপভোগ করব, কিন্তু তারা যখন বলবেন ভাই আমাদের দলে এসো, তোমাকে আমরা আমাদের দলের ফেস করছি, তখন সৌরভ কিন্তু শুধুমাত্র একটা হাসি ছাড়া তাদেরকে কিছু দেননি, এটাও ঠিক। 2021 বিধানসভা নির্বাচনের আগে মনে আছে, মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত হলেন, মার্কেটে গুজব ছড়িয়েছিল সৌরভ নাকি আসছেন, কিন্তু শেষ পর্যন্ত সৌরভকে বিজেপির নেতারা তাকে বিজেপির মঞ্চে আনতে পারেননি, তারা চেষ্টার কসুর কিন্তু করেননি। সর্বশেষ চেষ্টা করেছিলেন অমিত শাহ, যেদিনকে বেহালায় বীরেন রায় রোডে তার বাড়িতে গিয়ে নৈশ ভোজে অংশ নিলেন, তখনও তারা কিন্তু হাল ছাড়েনি, কিন্তু তারপরে বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক নিয়ে তারা বুঝেছিলেন যে সৌরভ তাদের লেজে খেলাচ্ছেন, পাকাল মাছের মতো ব্যবহার করছেন। কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ মদত ছাড়া বিসিসিআই সভাপতি হওয়া তার পক্ষে সম্ভব ছিল না সৌরভে। অমিত শাহের প্রত্যক্ষ ইন্টারভেনশনে সৌরভ বিসিসিআই সভাপতি হন, না হলে ব্রিজেশ প্যাটেল হতেন। MBBS, BDS, MDMS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন Infinity@8420-967-999। সৌরভ কিন্তু সেই কৃতজ্ঞতার বিষয়টাকে উপেক্ষা করেছেন, দাতা কতদিন দিতে পারেন, গ্রহীতারও তো একটা ঋণ স্বীকার করার বিষয় থাকে। শুধুমাত্র আমি মিষ্টি মিষ্টি কথা বললাম, মিষ্টি মিষ্টি হাসলাম, আর একটা গাজর ঝুলিয়ে রাখলাম সামনে, এই আমি বোধহয় যোগ দেব, এটা কত দিন চলতে পারে? আর বিজেপির শীর্ষ নেতারা বুঝে গিয়েছিলেন যে সৌরভ তাদের দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে দলীয় পতাকাটা নেবেন না, তাই সৌরভের পিছনে সময় খরচ করা নির্বুদ্ধিতার কাজ হবে, এটা তারা বুঝেছিলেন। সেই জন্য তার আনসেরিমোনিয়াস এক্সিট, বঙ্গজ ক্রীড়া সাংবাদিক কুল যতই হা হতাশ করুন না কেন, যতই তারা বলুন যে অপমানিত হয়ে সৌরভ বেরিয়ে এলেন বিসিসিআই থেকে, সৌরভকে যে সম্মানটা শাসক দলের পক্ষ থেকে দেয়া হয়েছিল তার প্রতিদানে সৌরভ কিন্তু কিছু করেননি, শুধু সুরভিত হাসিটুকু ছাড়া, এটা অনন্তকাল চলতে পারে না।
সৌরভ তো একটা ব্যবসায়ী পরিবারের ছেলে, ও ব্যবসাটা খুব ভালো বোঝে। অনেকে বলেন যে ওয়ান পাইস ফাদার মাদার, সে উনি ব্যবসা করুন, পারিবারিক ব্যবসা আছে, বহু ব্র্যান্ড এন্ডোর্স করেন, সম্প্রতি বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। এরকম ব্যবসায়ী কুলের ছেলে সৌরভ তো একটা জিনিস ভালো করে বোঝা উচিত যে কেউ যদি বিনিয়োগ করে সে কিন্তু বিনিয়োগের থেকে রিটার্ন চায়, যাকে ব্যবসায়িক পরিভাষায় বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সেই রিটার্ন অন ইনভেস্টমেন্ট যখন শূন্য হয়ে যায় তখন কিন্তু ইনভেস্টর মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। সৌরভের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। তার উপরে অনেক বিনিয়োগ করেছিলেন কেন্দ্রের শাসক দল, কিন্তু যখন দেখলেন বিনিয়োগই হয়ে যাচ্ছে, তার কোনো প্রতিদান নেই, তার কোনো রিটার্ন নেই, তাই দরজাটা মুখের উপর বন্ধ করে দিলেন। এটাই হয়েছে। অনেকে বলতে পারেন যে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিসিসিআই প্রশাসনের কী সম্পর্ক? দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসনে রাজনৈতিক নেতাদের দাপাদাপি চলছে, সে এখন বিজেপি জমানো হয়েছে বলে, আগে কংগ্রেস জমানাতেও ছিল, শরদ পাওয়ার চেষ্টা করেছেন, রাজীব শুক্লা দীর্ঘদিন বিসিসিআই এর পদাধিকারী ছিলেন, এই যে শ্রীনিবাসন, এই শ্রীনিবাসনও রাজনৈতিক, ইন্ডিয়া সিমেন্টসের শ্রীনিবাসন, তার মাথায় রাজনৈতিক প্রভাবশালীদের হাত ছিল। অর্থাৎ রাজনীতিকে কোনোদিনই ক্রিকেট প্রশাসন থেকে বাদ দেওয়া যায়নি, ভবিষ্যতেও যাবেন, এটা বাস্তব সত্য। এই বাস্তব সত্যের উপর দাঁড়িয়ে আমাদের পরিস্থিতিকে বিশ্লেষণ করতে হবে। তাহলে সৌরভের কী রইল? হাতে রইল পেন্সিল। যদি তিনি বিসিসিআইয়ের এই সিএবির সভাপতি হন, হতেই পারে, তার ইচ্ছা। কিন্তু সিএবিতেও কিন্তু সৌরভ একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন বলে মনে হয় না। ইতিমধ্যেই তার বিটে নয়ার বিশ্বরূপ দে, গৌতম দাসগুপ্ত প্রমুখ জোট পাচ্ছেন, এবং সৌরভকে বিসিসিআই থেকে হটানোর পিছনে অনেকে বলছেন মূল মস্তিষ্ক নাকি ছিল শ্রীনিবাসনের। 77 বছর বয়সী ইন্ডিয়া সিমেন্টের কর্ণধার এই বৃদ্ধ শারীরিকভাবে অশক্ত হলেও তার মস্তিষ্ক সচল, চেন্নাই মুম্বাইতে দফায় দফায় বৈঠক করে শাস্ত্রী বিশ্বরূপদে, কেন বললাম বিশ্বরূপদে, ইন্ডিয়া সিমেন্টসের এখানে যে কাজকর্ম চলে তার লিগাল পার্টটা দেখে, এবং আরও অনেকে একজোট হয়ে সৌরভের অপসারণটা বিসিসিআই থেকে সুনিশ্চিত করল, এবং এই উদ্যোগের পিছনে বিজেপির শীর্ষ নেতৃত্বের সাহায্য ছিল। সৌরভ এখন মোদিজির প্রশংসা করতেই পারেন যে সামনে ছোট ছোট লক্ষ্য রেখে এগোতে হয়, কেউ একদিনে বিরাট বড় মাপের কিছু করতে পারে না, খুব ভালো কথা। কিন্তু সৌরভ যেটা করেছেন, এই যে সামনে গাজর ঝুলিয়ে রাখা, পেটে খিদে মুখে লাজ, এটা না করলেই পারতেন, তাহলে এই বিড়ম্বনার মধ্যে তাকে পড়তে হতো না। আমি মাঠের ছেলে, মাঠেই থাকবো, এই কথাটা স্পষ্টভাবে 2014 সালে প্রধানমন্ত্রীকে বলে দিলে তাকে বোধহয় এই পরিস্থিতির মধ্যে আসতে হতো না। রাজনীতির কারবারিরা তাকে হয়তো তাদের দলে টানবার জন্য আরও কিছুদিন চেষ্টা করতেন, কিন্তু সৌরভ যদি তার চারদিকে একটা পাঁচিল তুলে দিতেন, এই রাজনীতির কারবারিরাও একসময় বিফল মনোরথ হয়ে যেতেন। কিন্তু সৌরভ সেটা সচেতনভাবে করেননি, তিনি ওই ধরি মাছ নাচই পানে নেতাদের সঙ্গসুক উপভোগ করেছেন, বাড়িতে ডেকে খাইয়েছেন, এবং সেই সঙ্গসুক তাকে হয়তো বিসিসিআই সভাপতি পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু প্রতিদানে তিনি কানা করিয়েও দেননি। তার জন্যই এই আনসেরিমোনিয়াস এক্সিট বিসিসিআই সভাপতি হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়।